আগ্রাবাদ মহিলা কলেজের 2017-2018 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস তৃতীয় বর্ষের ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। আমরা যেটা করতেছিলাম কস্ট অ্যাকাউন্টিং, যেটা তোমাদের সিক্সথ পেপার, সেটারে কস্ট শিট করাচ্ছি। আজকে যে অঙ্কটা করাবো, পদ্মা প্রকাশনীর 20 নম্বর অঙ্ক। আমি প্রশ্ন লিখে দিচ্ছি না, তোমরা তো হয়তো একদিন বই কিনেছো। পদ্মা প্রকাশনের 20 নম্বর অঙ্ক, প্রশ্নটা কি বলা আছে দেখো। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার স্টেটমেন্ট অফ কস্ট শোয়িং। এতে বলা আছে দ্য কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজেস, বিতে বলা আছে দ্য ওয়ার্ক কস্ট, সিতে বলা আছে টোটাল কস্ট, ডিতে বলা আছে পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস, অ্যান্ড ইতে বলা আছে দ্য পার্সেন্টেজ অফ জেনারেল অন কস্ট টু ওয়ার্ক কস্ট। কী কী দেওয়া আছে দেখো। স্টক অফ ফিনিশড গুডস 31/12/2003, তারপরে স্টক অফ ম্যাটেরিয়াল 31/12/2003, পার্সেজ অফ র মেটেরিয়াল প্রোডাক্টিভ ওয়েজেস, সেলস অফ ফিনিশড গুডস, স্টক অফ ফিনিশড গুডস 31/12/2004, স্টক অফ র মেটেরিয়াল 31/12/2004, ওয়ার্কস ওভারহেড চার্জ, অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস। কি বলা আছে দেখো। দ্য কোম্পানি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার টু সাপ্লাই এ মেশিন, দ্য কস্টিং ডিপার্টমেন্ট এক্সিস্টমেন্ট দ্যাট দ্য ম্যাটেরিয়াল রিকোয়ার্ড কুড কস্ট টাকা 40,000, ওয়েজেস টু ওয়ার্কসম্যান ফর মেকিং দ্য মেশিন উড কস্ট টাকা 24,000, দ্য টেন্ডার ইজ টু বি মেড অ্যাট এ নেট প্রফিট অফ 20% অন দ্য সেলিং প্রাইস, শো হোয়াট দ্য অ্যামাউন্ট অফ দ্য টেন্ডার উড অন দ্য বেসিস অফ দ্য অ্যাবোভ পার্সেন্টেজ। এখন আসা আমরা অঙ্কটা শুরু করব, অঙ্কটা সলিউশন করব। পদ্মা প্রকাশনীর 20 নম্বর অঙ্ক, কস্ট স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2018। আসো, এলিমেন্ট অফ কস্ট টাকা, টাকা প্রথমে আমরা লিখবো। ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস প্রথম কলামে লিখো 25,600, এটার সাথে পার্সেজ অ্যাড করতে হবে, তাহলে প্লাস পার্সেজ অফ র মেটেরিয়াল 5,84,000, তাহলে টোটাল যোগফল হলো 6,900,600। এটা হচ্ছে কি, র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজেস, মানে তারা কাঁচামাল ব্যবহার করেছে এই টাকাটার। এখান থেকে এখন আসো, ক্লোজিং স্টকটা বাদ দিতে হবে, তাহলে মাইনাস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল 27,200 বাদ দিয়ে সেকেন্ড কলামে নিয়ে যাও 5,82,400। এটা হচ্ছে এ, মানে এতে আমাদের বের করতে বলেছে দ্য কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজ, তাহলে এটা হচ্ছে কস্ট অফ র ম্যাটেরিয়াল ইউজড 5,82,400। এটার সাথে ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস কী করতে হবে, প্লাস করতে হবে, তাহলে প্লাস প্রোডাক্টিভ ওয়েজেস 3,97,600, তাহলে প্রাইম কস্ট আসছে 9,80,000, প্রাইম কস্ট 9,80,000। তারপর আসো আমরা অ্যাড করব প্লাস ফ্যাক্টরি অর ওয়ার্কস ওভারহেড চার্জ, এটা তোমাদের প্রশ্ন দেওয়া আছে 87,472, তাহলে এটা যোগ করার পর আসে 10,67,472। এটা আমাদের বি বের করতে বলেছে, ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট অথবা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তাহলে কত আসলো 10,67,472। এখন আসে এটার সাথে আমরা অ্যাড করব প্লাস ওপেনিং স্টক অফ ফিনিশড গুড 56,000, তাহলে যেটা আসলো 11,23,472, এটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তারপরে আসো মাইনাস করব, মাইনাস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল 60,000, তাহলে কস্ট অফ গুডস চলে আসলো কত 10,63,472, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তারপর আসো এটার সাথে আমরা অ্যাড করব প্লাস অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস 71,048, তাহলে টোটাল কস্ট হচ্ছে 11,34,520, এটা হচ্ছে টোটাল কস্ট।
আমাদের টোটাল কস্ট আসছে 11,34,520। তারপর ডিতে বলা ছিল পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস, তো এটা সূত্র হচ্ছে ওয়ার্কস অন কস্ট ডিভাইড বাই প্রোডাক্টিভ ওয়েজেস ইন্টু 100। তাহলে আসো, আমাদের দেওয়া ছিল ওয়ার্কস অন কস্ট বের হয়েছে 87,472, আর ডিভাইডেড বাই প্রোডাক্টিভ ওয়েজেস ছিল 3,97,600 × 100, তাহলে কত আসলো? ইকুয়াল টু 22%। তারপর ইতে বলা আছে পার্সেন্টেজ অফ জেনারেল অন কস্ট অফ ওয়ার্কস কস্ট, তাহলে এটার সূত্র হচ্ছে জেনারেল অন কস্ট ডিভাইড বাই ওয়ার্কস কস্ট ইন্টু 100। তাহলে আসো, জেনারেল কস্ট হচ্ছে 71,048, আর ওয়ার্কস কস্ট হচ্ছে 10,67,472 × 100, তাহলে ইকুয়াল টু আসলে কত? 6.656%। এখন আসো আমরা একটা টেন্ডার প্রাইস বের করব, স্টেটমেন্ট অফ টেন্ডার প্রাইস। এগুলো এটা করতে হবে পার্সেন্টেজ দুইটা দিয়ে। তাহলে পার্টিকুলার টাকা ম্যাটেরিয়াল কস্ট টেন্ডারে দেওয়া ছিল 40,000, তার সাথে ডাইরেক্ট ওয়েজেস দেওয়া ছিল 24,000। তাহলে প্রাইম কস্ট আসতেছে আমাদের 64,000, এটার সাথে আমরা অ্যাড করব প্লাস ওয়ার্ক ওভারহেড চার্জ, এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েজেসে 22%। তাহলে ডাইরেক্ট ওয়েজেস ছিল 24,000 × 22%, তাহলে আসলো কত? 5,280। তাহলে যোগ করলে কত হয়? 69,280, এটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট। এটার সাথে আমরা প্লাস করব অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্সেস, এটা হচ্ছে ওয়ার্ক কস্টের 6.65%। তাহলে আমাদের ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট আসছে 69,280, এটার উপরে 6.656% ধরলে 4,611.28। তাই টোটাল কস্ট হচ্ছে আমাদের 73,891.28। এটার সাথে আমরা প্রফিট যোগ করব। আমাদের প্রশ্নে বলা ছিল 20% অন সেলিং প্রাইস, আমাদের অঙ্কে এখনও সেলিং প্রাইস আসে নাই, তাহলে আমরা দ্যাট ইজ 25% অন কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইসের উপরে ধরলে কত আসে? 80,472.82। তাহলে প্লাস করলে আমাদের টেন্ডার প্রাইস আসে কত? 92,364.10। এখন দেখো কিভাবে 25% আসলো। পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট, প্রফিট ডিভাইড বাই কস্ট ইন্টু 100, তাহলে প্রফিট হচ্ছে 20 আর কস্ট প্রাইস হচ্ছে 80, তাহলে ইন্টু 100 ইকুয়াল টু কত? 25%। তাহলে এটা হচ্ছে আমাদের দরপত্র। তোমরা অঙ্কটা বাসায় করো, যদি না বুঝো তাহলে আমরা কলেজ যখন খুলবে তখন আবার করাবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।